হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট। তো কল্যাণী ইউনিভার্সিটির জন্য একটা বিশাল বড় ভালো খবর নিয়ে চলে এলাম, ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য একটা ভালো খবর নিয়ে চলে এলাম। কল্যাণী ইউনিভার্সিটি পাবলিশ করেছে ইউজি পিজি রেগুলার, তার সাথে ডিস্টেন্স অর্থাৎ DODL এর যত স্টুডেন্ট তাদের ও ইন্টারমিডিয়েটদের পরীক্ষার নোটিশ। এবং এই নোটিশটার জন্য কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট উদ্গ্রীব হয়ে বসে আছে যে তাদের কবে এই নোটিশটা বেরোবে। হতে পারে আপনাদের কল্যাণীর কিছু পরীক্ষা শেষ হচ্ছে জানুয়ারি মাস অবধি, কিন্তু আমি কেন বলবো এটা ভালো খবর, কারণ ফাইনালি তো কিছু পেলেন। যেখানে অন্যান্য ইউনিভার্সিটিরা এখনও অবধি একটা সিঙ্গেল নোটিশ পায়নি, সেখানে আপনাদের এক্সামিনেশান নোটিশ আপনারা ফাইনালি পেয়ে গেলেন। এবং আপনাদের পরীক্ষাও কিন্তু ব্লেন্ডেড মোড হচ্ছে, অর্থাৎ বাড়িতে বসে পরীক্ষা হচ্ছে ওবির মাধ্যমে। আপনারা মানে প্রশ্নপত্র ডাউনলোড করবেন, সেটাকে নিজে বাড়িতে লিখছেন, এবং জাস্ট লাইক থার্ড ইয়ারের মতন আপনারা মেল করে দেবেন। যারা মেল করতে পারছে না, কলেজে গিয়ে জমা করবেন। এবং কল্যাণ ইউনিভার্সিটির এই যে অন্তর্বর্তী পরীক্ষার নোটিশটা দেওয়া হয়েছে তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। অন্যান্য ইউনিভার্সিটিদেরও বলবো এত সুন্দরভাবে অর্গানাইজ করে পুরোপুরি তাড়াতাড়িভাবে এই এক্সামিনেশন নোটিশটা যেন দিয়ে দেয়, কারণ তারা কিন্তু সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে যে কবে তাদের পরীক্ষার নোটিশটা আসবে, এবং এটা সত্যি ভালো খবর। তো প্রথমত চলে যাচ্ছে আমি কল্যাণ ইউনিভার্সিটি ওয়েবসাইটে, এবং এখানে প্রথম যে নিউজটা আছে নোটিফিকেশান রিগার্ডিং ইউজি পিজি এক্সামিনেশান ক্লিক ইয়ার, এটা আপনারা এক্সামিনেশান ট্যাবে পেয়ে যাবেন, আমার কাছে ডাউনলোড করা আছে, আমি পুরোটা পড়ে দিচ্ছি। তো দেখুন এখানে কি বলেছে, দিস ইজ ফর ইনফরমেশন অল কনসার্ন দ্যাট দ্য ইউনিভার্সিটি অফ কল্যাণী উইল কন্ডাক্ট দ্য ফলোইং এক্সামিনেশান ইন ব্লেন্ডেড মোড অ্যাজ পার শিডিউল মেনশন বিলো। অর্থাৎ যেভাবে থার্ড ইয়ারদের ফাইনাল ইয়ারদের পরীক্ষা হয়েছে সেভাবেই অনলাইন অফলাইনে আপনাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। কবে থেকে পরীক্ষার ডেট শুরু একটু দেখে নিন। ইউজি ফোর্থ সেমিস্টার তাদের হচ্ছে 24/11/2020, ইউজি সেকেন্ড সেমিস্টার 8/12/2020, তার সাথে ইউজি পার্ট, এবং পার্টেরও পরীক্ষাটা দিয়ে দিয়েছে সব থেকে ভালো, মানে ওল্ডের যারা আছো তোমাদেরও, যারা টেনশন করছিল এতদিন ধরে। তো পার্ট টু তোমাদের যাদের তাদের 12/12/2020, পার্ট ওয়ান যাদের তাদের 8/1/2021। এবং এটা নিয়ে কোনো মন খারাপ করো না যে জানুয়ারি মাস অবধি চলে গেল, আলটিমেটলি কিছু তো পেলে এটাই অনেক বিশাল ব্যাপার এখনকার সময় অন্তত। এবং পিজি সেকেন্ড সেমিস্টার ওপেন চয়েস রয়েছে 9/11/2020, পিজি সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান রয়েছে 7/12/2020, বাকিটা রয়েছে 8/12/2020 থেকে 14/12/2020, তার মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, এম এ পার্ট ওয়ান DODL মানে ডিস্টেন্সের যত স্টুডেন্ট আছো তোমরা যারা এতদিন ধরে কোয়ারি করছিলে তোমাদেরও বেরিয়ে গেছে, তোমাদের পরীক্ষার ডেটটা দেখে নাও। পার্ট ওয়ানদের হচ্ছে 22/11/2020 থেকে 28/11/2020 এবং 29/11/2020, তিনটে ডেট দিয়েছে। এবং এম এ MSc DODL থার্ড সেমিস্টারদের বলেছে 21/22/28/29 এবং তার সাথে এম এ MSc DODL সেকেন্ড সেমিস্টারদের বলেছে ওপেন চয়েসদের 12/12/2020 রয়েছে, বাকি 13, 19 এবং 20। অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই মোটামুটি সব কমপ্লিট হচ্ছে, শুধু পার্ট ওয়ানটা হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখে। তো আমার মনে হয় না এটা কোনো অসুবিধার কারণ আলটিমেটলি কিছু তো এলে এটা একটা বিশাল ব্যাপার। দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড কভারিং দ্য এন্টায়ার সিলেবাস অফ দ্য রেসপেক্টিভ কোর্সেস অ্যান্ড ফলোয়িং দ্য সেম মডালিটিস পাবলিশিং অন 18/9/2020 অ্যাট দ্য অ্যামেন্ডমেন্ট দেয়ার অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন ইউনিভার্সিটি অফ কল্যাণী। অর্থাৎ 18/9-তে যেটা ফাইনাল ইয়ারদের জন্য মডালিটিস বেরিয়েছিল আমি অলরেডি শেয়ার করেছি, তো সেটা তোমরা দেখে নিতে পারো কীভাবে কীভাবে প্রসিডিওর এক্সামিনেশন হবে। এবং তোমাদের সবথেকে বড় জিনিস, যতটা সিলেবাস পড়ানো হয়েছে ততটা সিলেবাসের ওপরই তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে, কোনো এক্সট্রা কিছুর ওপর পরীক্ষা হচ্ছে না। এবং অল আর রিকোয়েস্টেড টু নোট অফ ইট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি দিস ইজ বিং ইস্যুড আন্ডার ডাইরেকশন অফ ভাইস চ্যান্সেলার KU। তো তার ফলে তো মোটামুটিভাবে খুব ভালো খবর দিলাম আজকে, এবং যতটা সিলেবাস কমপ্লিট হয়েছে ততটাই, তার ফলে এক্সট্রা কোনো কিছু দরকার নেই পড়ার, এবং সেই অনুযায়ী নিজেদের প্রিপেয়ার করো। তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে তো অনেক কটা ডেট আছে, তাহলে আমাদের একটা একটা করে ডেট দিল কেন? তো পরবর্তীতে এটা যখন আপডেট আসবে নিশ্চয়ই জানিয়ে দেবো যে এক ডেটেই কি হয়ে যাচ্ছে সব কিছু, বা মানে অ্যাসাইনমেন্ট কতটা করে নাম্বারের উপর পরীক্ষা হচ্ছে, অনেক কোয়েশ্চেন আছে তোমাদের আমি জানি, তবে সেগুলো আশা করি পরবর্তীতে যেরকম যা আপডেট পাবো নিয়ে আসবো। আর একটা ব্যাপার হচ্ছে মডালিটিস, যেটা হচ্ছে সেম মডাল যদি 18/9/2020 হয় সেখানে কিন্তু পুরোপুরি নাম্বারে পরীক্ষা হয়েছিল এবং 3-4 ঘন্টা করে টাইম দিয়ে পরীক্ষা হয়েছিল, তো সেভাবে হবে কি না এবং পরবর্তীতে পুরো ডিটেলস রুটিনটা কবে আসবে সেটারও প্রতীক্ষায় রইলাম। তবে ফাইনালি কিছু পেলে এটার জন্য ভালো লাগলো, ভালো খবর দিলাম। সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো সবাই, অন্যান্য যেরকম যে ইউনিভার্সিটি আপডেট পাবো, সাপ্লিমেন্টারি হোক বা ইন্টারমিডিয়েট হোক বা আমাদের পিজি হোক, যেরকম যা নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ, হোক কলরব।